সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে রোদের দেখা নাই, আজকে রোদ উঠছে। প্রতিদিনই ড্রোনটা চার্জ রাখি, যে কোনো সময় কোথায় ভিডিও করা লাগবে না লাগবে, কিন্তু যেহেতু অনেকদিন ধরে চার্জ দিয়ে রেখে দিছি, সূর্য ওঠে না, কোথায় ভিডিও করতে যাওয়া হয়। ড্রোনের ব্যাটারি কিন্তু বেশি দিন চার্জে রাখা ঠিক না। আজকে রোদ উঠছে, আজকে অবশ্য কোথাও ভিডিও করতে চাইনি বাসার সাথে। মনে করলাম যে আমার পাখিটাকে একটু উড়াই, মা উড়ালে আবার কি না কি হয়ে যায়। তো এই যে আমি ড্রোনটা হাতে হাতে দিয়েছি, আপনারা জানেন যে আমি ডিজিআই মিনি থ্রি প্রো ড্রোন ইউজ করি। এর তিনটা ব্যাটারি আছে, আমি যে কোনো একটা ব্যাটারি খুলে নিলাম। একটা ব্যাটারিটা লাগাই দিলাম। এই যে আমি পাখাগুলো খুলে ফেলবো ড্রোনের। এটা এখানেই সেট করি, রিমোটটা একটু সেট করে নিই। রিমোটে অনেকদিন ধরে চার্জ দেওয়া হয় না, কি অবস্থা জানি না। আসলে ড্রোনের ওয়ার্ম আপ হচ্ছে, ড্রোনটা ওয়ার্ম আপ করছে। অনেকদিন ধরে আমার পাখিটা আসলে উঠতে পারে না, বসে আছে। আর হলো কিছুক্ষণ পর কানেকশন পাবে রিমোটে, তখন আমরা উড়াবো। একটু ওয়েট করেন কিছুক্ষণ। মাঝে মাঝে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চালানো উচিত, বেশি দিন যে কোনো জিনিস কিন্তু চালাই রাখলে নষ্ট হয়ে যায়। সেরকম ড্রোনের ক্ষেত্রেও, ড্রোনের ব্যাটারিগুলোর ক্ষেত্রেও মাঝে মধ্যে এগুলো এমনি যদি আপনি কোথাও সময় না পান, যারা ড্রোন ইউজ করেন, যদি অনেকদিন ভিডিও করার সময় না পান, তো বাসার সাথে অন্তত উড়াবেন, তাদের ড্রোনটা ভালো থাকবে। কানেকশন হবে, ম্যাপগুলো নিয়ে নিবে, এখানে অনেকটা নিয়ে নিছে। এখন আমি ড্রোনটা উড়াবো, আজকে কোনো রেকর্ড করবো না, কোনো রেকর্ড হবে না আজকে, শুধুমাত্র এই ড্রোনটা এখানে একটু উড়াবো। কোনো ভিডিও রেকর্ড করার জন্য আজকে ড্রোন উড়াচ্ছি না, শুধু ড্রোনটা যাতে ভালো থাকে। অনেকদিন ধরে এই ড্রোনকে উড়ানো হয় না, কোনো ভিডিও রেকর্ড করা হয় না, চার্জ করা অবস্থায় ব্যাটারিগুলো পড়ে আছে, ল্যাম্পেও সমস্যা হতে পারে। তাই ড্রোনটা মনে করলাম যে আজকে যেহেতুকুও দিচ্ছে, একটু উড়াই। এখানে এই একটু পিছনে দিব, আবার সামনে নিয়ে আসবো, কোনো ভিডিও রেকর্ডের জন্য ড্রোন উড়াচ্ছি। এই যে পোষা পাখি আজকে মনে হচ্ছে যে মুক্ত হলো, 10-15 দিন ধরে ড্রোনটা উড়ে না, আজকে মনে হলো যে ড্রোনটা মুক্ত হলো বন্দি দশা থেকে। এখন আমি ল্যান্ড করাবো পোষা পাখিকে, যেমন ডাকলে হাতে আসে, আমার ড্রোনকেও ডাকলে হাতে চলে আসবে। এখন হাতে ল্যান্ড করা, কত সুন্দর মনে হলো যে আমি আমার পাখিকে ডাকলাম, পাখি হাতে এসে ল্যান্ড করলো, খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। একটা মায়া জন্মে গেছে, যদি এটা জড় বস্তুর উপর মায়া হওয়া ঠিক না, তারপর একটা মায়া হয়ে গেছে মনে হয় যে এটা আমার পাখি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।